আমরা বের করব 4^x + 1 = 32 হলে x সমান কত। অতএব প্রথমে আমরা এই 4 কে ভাঙব, 2^2 তার উপরে x প্লাস 1 সমান 32 কে আমরা ভাঙব, আমরা 2 এর উপরে যদি 5 হয় তাহলে 32 হয়, বা এই 2^x + 1 এর সাথে আমরা গুণ করে ধরি 2x + 2 = 2^5, বা তাহলে বেস বেস যেমন বেদ দিদি থাকে হচ্ছে 2x + 2 = 5, বা 2x আমরা 2 কে ওই অপোজিট পাশে নিয়ে গেলাম 2, বা 2x = 3, বা x = 3/2। অতএব এই অঙ্কের অ্যান্সার হবে, এই অঙ্কের অ্যান্সার হবে 3/2। তাহলে এক্স এর মান হচ্ছে 3/2। দেওয়া আছে এই সমান √3 + √2। আমাদেরকে aq + 1/aq এর মান বের করতে হবে। তাহলে এ সমান √3 + √2, বা 1/a = 1/√3 + √2, বা এখন উভয় পক্ষকে আমরা √3 - √2 দিয়ে ভাগ করব। তাহলে 1 গুণ √3 - √2, √3 + √2 √3 - √2 সমান, ওয়ানের সাথে √3 গুণ করলে √3 হবে। নিচে আমরা a + b × a - b সূত্র পাচ্ছি, তাহলে √3a² - √2² সমান √3 - √2 স্কোয়ার রুট ওভার ক্যাটাগরি থাকে 3, স্কোয়ার রুট ওভার ক্যাটাগরি থাকে 2 সমান √3 - √2 / 1 সমান √3 - √2। অতএব 1/a = √3 - √2। অতএব a + 1/a = এর মান কত, √3 + √2 + 1/a এর মান √3 - √2 - √2 থাকলে থাকলো 2 × √3। অতএব aq + 1/aq সমান সূত্র বসাবো a + b হোল কিউ - 3 × a × 1/a × a + 1/a। এ কেটে গেল, থাকলো এত এর মান 2 × √3 হোল কিউ - 3 × 2 × √3। তো 2-র উপরে কিউ থাকলে 8√3 × 3 মাইনাস 3 × 6√3, 3 * 24√3 - 6√3 সমান 18√3। এটাই অ্যান্সার। ১৯ নম্বর অঙ্ক, 28√x + 1426 সমান 3 = 3 a 3/4
3/4 of 29/84 তাহলে x সমান কত তাহলে 28√x প্লাস 1426 সমান 3/4 29/84 প্রশ্ন মতে বা 28√x সমান 2200 কাটাকাটি করলে 2238 থাকে বিয়োগ 1400 বিয়োগ 1426 বা 28√x বিয়োগ করলে থাকে 812 বা √x সমান 812 ভাগ 28 সমান বা √x এর সমান আসে 29 তাহলে আমরা উভয়পক্ষকে বর্গ করে দিই 29 হোল স্কয়ার অতএব x সমান 841 এটাই x এর মান দশটি সংখ্যার যোগফল 462 প্রথম চারটির গড় 52 ও শেষ পাঁচটির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত তাহলে প্রথম চারটি সংখ্যার সমষ্টি প্রথম চারটি সংখ্যার সমষ্টি সমান 4 × 52 সমান 208 এবং শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি সমান 5 × 38 সমান 190 তাহলে আমরা শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি পেলাম এবং প্রথম চারটি সংখ্যার সমষ্টি পেলাম আমাদের মোট সংখ্যা আছে 10টা কিন্তু এখানে 4 আর এ আছে 5 তো 9টা তাহলে পঞ্চম সংখ্যাটি সমান অতএব পঞ্চম সংখ্যাটি সমান 10 টোটাল 10টি সংখ্যার যোগফল কত 462 বিয়োগ 4টি সংখ্যার সমষ্টি যোগ 5টি সংখ্যার সমষ্টি 462 বিয়োগ 398 সমান 66 এটা আছে পঞ্চম সংখ্যার এটা আছে পঞ্চম সংখ্যা অ্যানসার একুশ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তাহলে আমাদের প্রথমে বের করতে হবে গাড়ির চাকার ব্যাসার্ধ গাড়ির চাকার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি যদি তাহলে আর সমান তাহলে ব্যাস জানি আমরা ব্যাস সমান কত 2R তাহলে আর সমান কত আমরা জানি ব্যাস 2R সমান ব্যাস তাহলে 2R সমান ব্যাস কত 1.67
তাহলে আর সমান আমরা পাচ্ছি 0.83 মিটার। তাহলে আর আমরা পেলাম এখন চাকার পরিধি বের করবো। চাকার পরিধি সমান আমরা জানি 2πr। তাহলে 2 গুণ আমরা পায়ের মান জানি 22/7, আর এর মান কত পাবো আমরা 0.835, সমান ক্যালকুলেশন করে 5.25 মিটার। তাহলে একটা চাকার পরিধি আছে 5.25 মিটার। এখন একটি চাকার টোটাল ঘুরে আসলে একটা এটা আছে পরিধি। তাহলে এই এত মিটার 5.25 মিটার অতিক্রম করতে চাকাটি ঘুরে অতিক্রম করতে চাকাটি ঘুরে একবার। তাহলে 1 মিটার ঘুরতে 1 মিটার অতিক্রম করতে ঘুরবে কতবার? 5.25 মিটার ঘুরতে একবার। তাহলে কম 1/5.25 বার, অতএব 21 কিলোমিটার, মানে 21,000 মিটার। 21,000 মিটার যেতে অতিক্রম করে 21,000 মিটার অতিক্রম করতে চাকাটি ঘুরবে 21,000/5.25 এত সংখ্যক বার। এটা ক্যালকুলেশন করে পাওয়া যায় হচ্ছে 4,000 বার। অতএব একটি কারের চাকার ব্যাস এত মিটার, 21 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে, অর্থাৎ 21 কিলোমিটার পথ যেতে চাকাটি ঘুরবে 4,000 বার। এটাই অ্যান্সার।